অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের এই পৃথিবী। আমাদের এই পৃথিবী যেমন প্রাকৃতিক সৌন্দর্যের আধার, ঠিক তেমনি মানব সৃষ্ট সৌন্দর্য কম নেই এতে। প্রাচীন মানুষদের তৈরি করা কত শত দর্শনীয় স্থানে পরিপূর্ণ আমাদের এই বসুন্ধরা। এমনই এক প্রাচীন মানব সৃষ্ট কিন্তু অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি হল পেরুর মাচুপিচু শহর। সৌন্দর্যের লীলাভূমি পেরুর এই মাচুপিচু শহর সম্পর্কে জানবো আলোর কূপের এবারের পর্বে। স্পানীয় উচ্চারণে শহরটির নাম মাচুপিচু হলেও অনেকেই এর নাম উচ্চারণ করে মাচুপিচু হিসাবে, যার অর্থ পুরানো চূড়া। আসলেই বেশ প্রাচীন শহর এটি, এমনকি কলম্বাসের আমেরিকা আবিষ্কারেরও আগের শহর এই মাচুপিচু। সমুদ্র পৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা প্রায় 2400 মিটার বা 7875 ফিট। এটি পেরুর উরুবাম্বাস নামক এক উপত্যকার উপরে পর্বতচূড়ায় অবস্থিত। বিশ্বাস করা হয় যে মাচুপিচু ইনকা শাসকদের রাজকীয় শহর অথবা ইনকাদের খুবই পবিত্র এক শহর হিসাবে ব্যবহৃত হতো। বেশিরভাগ পুরাতত্ত্ববিদ বিশ্বাস করেন যে মাচুপিচুকে পাচাকুতিক 1438 থেকে 1472 নামক ইনকা রাজার শাসনামলে গড়ে তোলা হয়েছিল। 1600 শতাব্দীতে স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করলে কাকতালীয়ভাবে এই শহরটি জনমানব শূন্য হয়ে পড়ে। স্পানীয়রা কখনোই এই শহরের অস্তিত্ব সম্বন্ধে অবগত ছিল না। স্পানীয়দের এ আক্রমণের পর কেটে যায় আরও 400 বছর। 400 বছর যাবৎ এই ধ্বংস হয়ে যাওয়া শহরটি লুকিয়েছিল বাইরের পৃথিবীর মানুষের কাছে থেকে। অবশেষে 1911 সালে আমেরিকান আর্কিওলজিস্ট বা পুরাতত্ত্ববিদ হিরাম বিংহাম এটির প্রতি সবার মনোযোগ আকর্ষণ করেন। এখানকার অসাধারণ দুর্গগুলো অস্তিত্ব তখন শুধু সেই এলাকার আশেপাশে বাস করা কিছু কিছুকেই জানতেন। বর্তমানে এই মাচুপিচু শহরটি ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত শহর। 1981 সালে এই এলাকাকে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসাবে ঘোষণা করা হয়। 1983 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান দেয়। বর্তমানে এটি বিশ্বের 60টি নতুন বিস্ময়েরও একটি। 1450 সাল, তখন ইনকা সভ্যতার স্বর্ণযুগ চলছিল। এমনই এক সময় মাচুপিচু শহরটি নির্মাণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় যে 100 বছরের মাঝেই এ শহরটি কার্যত পরিত্যক্ত হয়ে যায়। ধারণা করা হয় এ শহরে প্রায় সকল মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। অনেকের মতে মাচুপিচু ছিল ধর্মীয়ভাবে পবিত্র এক জায়গা। তবে এমন অনেকেই আছেন যারা মনে করেন এটি আসলেই ইনকা রাজাদের নির্মিত এক জেলখানা ছিল। এখানে রাখা হতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অপরাধীদের। ইনকাদের এই শহর নিয়ে অনেক গবেষকই অনেক রকম গবেষণা করেছেন। তাদের মাঝে জন রো এবং রিচার্ড বার্গার তাদের প্রাপ্ত তথ্য থেকে কিছুটা ভিন্ন মত পোষণ করে থাকেন। তাদের মতে এটি ছিল তৎকালীন ইনকা রাজার অবকাশ যাপন কেন্দ্র। বেশিরভাগ পুরাতত্ত্ববিদই আবার তাদের এই মতবাদকেই সমর্থন করে থাকেন। সে সময় ইনকাদের রাজধানী ছিল কোস্কো। রাজধানী কোস্কো থেকে মাত্র 80 কিলোমিটার দূরেই অবস্থিত ছিল এই মাচুপিচু শহর। স্পানীয়রা যখন ইনকা রাজ্য আক্রমণ করে তখন তারা এ শহরের কথা জানত না, ফলে অন্যান্য ইনকা নগরীর মতো এ শহরটি তাদের দ্বারা আক্রান্ত হয়েছিল না। ফলাফল স্বরূপ এ শহরে লুটপাতের কোনো ঘটনা ঘটেনি। এরপর অনেক বছর এ শহর জনমানবহীন ছিল, ফলে শহরটি ধীরে ধীরে ঘন জঙ্গলে পরিণত হয় এবং ঢেকে যায়। 24 জুলাই 1911 ইনকা সভ্যতার বিখ্যাত মাচুপিচু শহর আবিষ্কার করা হয়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরাম বিংহাম এটি আবিষ্কার করেন। যদিও হিরাম বিংহামকেই এর আবিষ্কর্তা মনে করা হয়, কিন্তু কোস্কো শহরের গবেষক সিমন ওয়েসবার্ড বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। অনেকেই দাবি করে থাকেন আগেই মাচুপিচুতে গিয়েছেন এমন কয়েকজন স্থানীয়, তাকে সেখানে নিয়ে যান। যদিও হিরাম বিংহাম কখনোই স্থানীয় সেসব লোকদের কথা কোথাও উল্লেখ করেননি, এমনকি এ শহর আবিষ্কারের তাদের কোনো রকম কৃতিত্ব তিনি দেননি। 1911 সালে এ শহর আবিষ্কারের পর সেখানে কিছু প্রাচীন মমিও পাওয়া গিয়েছিল। মাচুপিচু অনেক প্রাচীন স্থাপত্যবিদদের স্বাক্ষর বহন করে। এখানকার স্থাপনাগুলো দেয়াল পাথর নির্মিত। মজার বিষয় হলো পাথরগুলো একে অপরের সাথে জোড়া দেওয়ার জন্য কোনো রকম সিমেন্ট বা চুন সুরকি মিশ্রণ ব্যবহৃত হয়নি। তাদের এই নির্মাণ কৌশলকে বলা হয় অ্যাশলার। এ কৌশলে তারা বেশ দক্ষ ছিল। এই পদ্ধতিতে পাথরের খণ্ড কাটা হতো খুব নিখুঁতভাবে। এরপর তাদের খাঁজে খাঁজে বসিয়ে দেওয়া হতো, ফলে সংযোগকারী সিমেন্ট কোনো
প্রয়োজন ছিল না। তাদের এই পদ্ধতিতে ইনকারা অত্যন্ত দক্ষ ছিল। তাদের নির্মিত পাথর এতই সুনিপুণ হতো যে একটা পাতলা ছুরির ফলাও দুই পাথরের মধ্যবর্তী ফাঁক দিয়ে প্রবেশ করানো কার্যত অসম্ভব। পেরু বেশ ভূমিকম্প প্রবণ এলাকা। সাধারণত সিমেন্টের জোড়া হলে এই ভূমিকম্পে স্থাপনাগুলো টিকত না, কিন্তু পাথরের খাজে খাজে বসিয়ে তৈরি করা বলে মাচুপিচুর এই স্থাপনাগুলো বেশ ভূমিকম্প প্রতিরোধী। এ কারণেই ইনকাদের এই শহর গত 400 বছরে অসংখ্য ভূমিকম্প সহ্য করেও বহাল তবিয়ত টিকে রয়েছে। আশ্চর্যের বিষয়, ইনকা সভ্যতায় চাকার দেখা পাওয়া যায় না। তারা কখনোই তাদের ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করেননি। কিন্তু তাহলে কিভাবে ইনকারা এত বিশাল বিশাল আকৃতির পাথর এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে গেছেন তা এক বিশাল রহস্য। যদিও মনে করা হয় এই পাথরগুলো পাহাড়ের সমতল ঢাল দিয়ে ঠেলে ঠেলে উপরে তোলা হয়েছিল, আর এই কাজে তারা ব্যবহার করেছিল শত শত শ্রমিক। কিছু কিছু পাথরের গায়ে হাতলের মতো গার্ড দেখতে পাওয়া যায়। এমন হয়ে থাকতে পারে যে এ গার্ডগুলো ব্যবহার করা হয়েছিল পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসাতে। পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসানোর পর হয়তো হাতলগুলোকে গুড়িয়ে সমান করে দেওয়া হয়েছিল। শহরটিতে মোটামুটিভাবে 140টি স্থাপনা দেখতে পাওয়া যায়, এর কিছু মন্দির আর কিছু আবাসিক ভবন। এখানে 100টিরও বেশি সিঁড়ি রয়েছে যার মাত্র একটি গ্রানাইট পাথরে তৈরি। রয়েছে পাহাড় কেটে তৈরি করা প্রচুর পরিমাণে ঝর্ণা। এখানে ইনকাদের দেবতা সূর্যের জন্য সূর্য মন্দিরও ছিল। সড়ক ব্যবস্থার অংশ হিসাবে ইনকারা মাচুপিচু পর্যন্ত একটি রাস্তা তৈরি করে রেখেছিল। বর্তমানে হাজার হাজার লোক এই পথেই পায়ে হেঁটে মাচুপিচু ভ্রমণ করে থাকেন। 2000 সালের মাঝেই প্রায় 4 লাখ পর্যটক মাচুপিচু ভ্রমণ করে ফেলেছিল। বর্তমানে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। বর্তমানে অতিরিক্ত পর্যটকের সমাগমের কারণে অনেকেই এ শহরের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে থাকেন। সৌন্দর্যের লীলাভূমি পেরুর এই মাচুপিচু শহর সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।